হ্যালো স্টুডেন্ট, আগের ক্লাসে আমরা ক্লাস 12 এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির সংক্ষিপ্ত উত্তরধর্মী 40 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। আজ আমরা 41 দাগ থেকে শুরু করবো। তো 41 দাগের অঙ্কটা আছে, দেখো, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এটা আমাদের ইন্টিগ্রেশন দেওয়া ছিল যে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো আমরা কি করবো, যে এই যে রুটের ভিতরে যেটা আছে তাকে আমরা জেড স্কোয়ার ধরবো। তাহলে এখানে রুটের ভিতরে আছে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তো এটাকে আমরা এখানে জেড স্কোয়ার ধরলেও করতে পারি, বা আরেকটা আমরা কাজ করতে পারি কি, যেহেতু এখানে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স কে আমরা এ ট্যান থিটা ধরতে পারি। তাহলে এখানে আমরা এক্স কে এ ট্যান থিটা ধরেছি, তো এখানে এক্স এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে dx, আর এ তো ধ্রুবক সংখ্যা, ধ্রুবকই থাকলো, আর ট্যান থিটা ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো এখান থেকে আমাদের কি বেরোলো, যে dx এর জন্য আমাদের বেরোলো এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এক্স স্কোয়ারের জন্য এটা স্কোয়ার হয়ে যাবে, তার মানে এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা, এখানে হচ্ছে এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা, আর রুট ওভার এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এই যে এক্স স্কোয়ারের জন্য আমাদের হচ্ছে এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা। তো এবারে আমাদের উপরে এ সেক স্কোয়ার থিটা যেমন ছিল তেমন থাকলো ডি থিটা, আর এখানে এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা যেমন ছিল তেমন থাকলো, ঠিক আছে। মানে এই লাইনটার পর যদি আমরা করি, দেখো, ইন্টিগ্রেশন আমাদের হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, যেমন আছে তেমন থাকলো, আর এই যে এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা, এটাও আমাদের যেমন আছে তেমন থাকলো। এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা এ স্কোয়ার কমন নিই, তাহলে আমাদের একটা এ রুটের বাইরে বেরোচ্ছে, আর রুটের ভিতরে থাকছে 1 প্লাস 10 স্কোয়ার। তো 1 প্লাস 10 স্কোয়ার মানে সেটা হবে আমাদের কি, সেক স্কোয়ার, আর রুটের বাইরে বেরোলে সেটা হবে সেক থিটা, এটা আমাদের হচ্ছে। তো তার জন্য আমরা কি করলাম, একটা সেক থিটা উপর নিচে কেটে দিলাম, যার জন্য আমাদের উপরে পড়ে থাকলো একটা এ সেক থিটা, আর এই একটা এ, এই একটা এ কাটা গেল। তাহলে আমাদের উপরে থাকলো শুধু সেক থিটা ডি থিটা, তাই দেখো উপরে আছে আমাদের সেক থিটা ডি থিটা, আর নিচে থাকলো স্কোয়ার টেন স্কোয়ার থিটা, তাই নিচে স্কোয়ার টেন স্কোয়ার থিটা, ঠিক আছে। এবারে আমরা কি করলাম, যে এই যে সেক থিটা আর টেন স্কোয়ার থিটাকে জাস্ট সাইন কোসে ভেঙে নিলাম, আর এই যে 1 বাই স্কোয়ার সেটা যেহেতু ধ্রুবক, তাই তাকে আমরা বাইরে বের করে নিলাম। তাহলে সেক কে ভাঙলে হবে 1 বাই কস, আর টেন স্কোয়ারকে ভাঙলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। এরপর আমাদের একটা একটা কস কাটা গেল, তাহলে উপরে একটা কস চলে গেল, তাহলে উপরে একটা কস থিটা, আর নিচে একটা সাইন স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। তো এরপর কি করা হয়েছে, দেখো, এরপর আমাদের 1 স্কোয়ার যেমন ছিল বাইরে থাকলো, আর একটা এই যে একটা যদি আমরা কস নিই, মানে আমরা যদি কস বাই একটা সাইন নিই, তাহলে আমাদের হচ্ছে কট, আর একটা 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক। তো তার জন্য আমাদের হলো কট, আর মানে এটাকে যদি আমরা করি 1 বাই স্কোয়ার ইন্টিগ্রেশন একটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা ইন্টু 1 বাই সাইন থিটা ডি থিটা, ঠিক আছে। তো এটাকে ভাঙলে আমাদের এটা হয়, এবারে কস বাই সাইন মানে কট, আর 1 বাই সাইন মানে কোসেক থিটা ডি থিটা। এবারে 1 বাই স্কোয়ার যেমন ছিল তেমন কট কোসেকের ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কোসেক থিটা ডি থিটা, এ মাইনাস কোসেক থিটা, আর প্লাস সি সমাকলন ধ্রুব। তো এটা আমাদের যেমন ছিল তেমন থাকলো, মাইনাসটা আমরা এর সঙ্গে নিয়ে নিলাম, আর রুট ওভার কোসেক থিটা মানে রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। এবার কট স্কোয়ার মানে 1 বাই 10 স্কোয়ার, তো রুট ওভার 1 প্লাস 1 বাই 10 স্কোয়ার। এবার এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি, তাহলে আমাদের হচ্ছে উপরে হচ্ছে রুট ওভার 10 স্কোয়ার প্লাস 1, আর নিচে যে 10 স্কোয়ার সেটা রুটের বাইরে বেরোলে ট্যান থিটা, ঠিক আছে। এবার ট্যান থিটাকে আমরা ধরেছিলাম এখানে, তো এখান থেকে যদি আমরা ট্যান থিটার ভ্যালুটা বের করি, তাহলে এটা এধারে ভাগ হবে, মানে ট্যান থিটা সমান আমাদের হচ্ছে এক্স বাই এ। তো এইবার আমরা এখানে জাস্ট ট্যান থিটার জায়গায় এক্স বাই এ পুট করে দিয়েছি, তাহলে এখানে ট্যান স্কোয়ার থিটা, তার মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 1, আর এখানে ট্যান থিটা মানে এক্স বাই এ। তো তারপর আমরা একটু ক্যালকুলেশন করেছি, এটাকে ভগ্নাংশে যোগ করলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর নিচে এ স্কোয়ারের রুট সেটা হবে এ। তারপর আমাদের দেখো এই এ, এই এ কাটা গেল, তাহলে আমাদের পড়ে থাকলো মাইনাস 1 বাই স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এক্স প্লাস সি। তো এটা আমাদের অ্যান্সার। এরপরে দেখো 42 দাগের কোশ্চেন কি আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে যেহেতু আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের নিচে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমরা এক্স কে ট্যান ধরবো, ট্যান থিটা ধরবো। তাহলে এক্স কে যদি আমরা ট্যান থিটা ধরি, একই রকম আমাদের ডিএক্স ওয়ান সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো এবার আমরা জাস্ট পুট করে দিয়েছি ডিএক্স এর জায়গায় সেক স্কোয়ার থিটা ডি থিটা, 1 প্লাস এক্স স্কোয়ার মানে 1 প্লাস 10 স্কোয়ার, আর রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মানে রুট ওভার 1 প্লাস 10 স্কোয়ার। এবারে 1 প্লাস 10 স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা, আর 1 প্লাস 10 স্কোয়ার মানে সেক স্কোয়ার, সেটা রুটের বাইরে বেরোলে সেক থিটা। তাহলে এই সেক স্কোয়ার থিটা, এই সেক স্কোয়ার থিটা কাটা গেল, তাহলে আমাদের থাকলো কি 1 বাই সেক থিটা ডি থিটা, আর 1 বাই সেক মানে কস থিটা ডি থিটা। এবারে কস থিটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের হবে সাইন থিটা প্লাস সি। এবারে সাইন মানে আমরা জানি 1 বাই কোসেক থিটা প্লাস সি, কারণ এখানে আমাদের দেখো ট্যানের মানটা জানা, তাই আমাদের এটাকে ট্যানে কনভার্ট করতে হবে। তাহলে 1 বাই কোসেক থিটা প্লাস সি। এবার কোসেক মানে রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার। আবার আমরা কটটাকে কি করলাম, 1 বাই টেন স্কোয়ার করে দিলাম। এবার আমরা টেনের মান এক্স পুট করে দিলাম, তাহলে টেনের মান যদি এখানে আমরা এক্স পুট করি, তাহলে আমাদের হবে 1 বাই রুট ওভার 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস সি, ঠিক আছে। এইবারে এই এক্স স্কোয়ারটাকে যদি ভগ্নাংশে যোগ করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এই এক্স স্কোয়ারের রুট হবে এক্স, আর প্লাস সি সমাকলন ধ্রুবক। এবারে এই এক্সটা উপরে উঠে যাবে, যেহেতু এটা ভগ্নাংশে আছে, তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। তো এটা আমাদের অ্যান্সার। এরপরে দেখো 43 দাগের কোশ্চেন কি আছে,
তো 43 এর আগের কোশ্চেনটা আছে dx / 1 - x স্কয়ার √ ওভার 1 - x স্কয়ার যেহেতু এখানে 1 - x স্কয়ার আছে তার মানে আমাদের কি করতে হবে cos কারণ একটা জিনিস মনে রাখবে যদি 1 - x স্কয়ার থাকে তাহলে আমরা cos থিটা বা sin থিটা ধরব যদি আমাদের 1 + x স্কয়ার থাকে তাহলে আমরা cot থিটা বা tan থিটা ধরব ঠিক আছে আর যদি আমাদের x স্কয়ার - 1 থাকে তাহলে আমরা sec থিটা বা কোসেক থিটা ধরব এই তিনটে জিনিস তোমাদের জেনে রাখা দরকার তো এখানে আমাদের আছে 1 - x স্কয়ার তাহলে আমরা cos থিটা ধরলাম বা sin থিটা ধরলেও হতো তো আমরা cos থিটা ধরলাম তাহলে x এর জায়গায় dx এবং cos থিটার জন্য - sin থিটা d থিটা তো উপরে হলো আমাদের - sin থিটা d থিটা আর 1 - cos স্কয়ার থিটা আর √ ওভার 1 - cos স্কয়ার থিটা এবারে sin থিটা d থিটা যেমন ছিল তেমন থাকলো 1 - cos স্কয়ার মানে sin স্কয়ার আর এটাও sin স্কয়ার কিন্তু √ এর বাইরে বের হলো sin থিটা তো এই সাইন থিটা আমাদের কাটা গেল তাহলে আমাদের হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন 1 / sin স্কয়ার তো 1 / sin স্কয়ার মানে সেটা হবে cosec স্কয়ার থিটা d থিটা এবার cosec স্কয়ারে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের হবে কি যে cot থিটা সরি এটা একটু ভুল লেখা আছে তো cosec স্কয়ারে ইন্টিগ্রেশন করলে আমাদের হবে মাইনাস cot থিটা আর এই মাইনাসের জন্য প্লাস cot থিটা প্লাস c c সমাকলন ধ্রুবক এবারে cot থিটা মানে দেখো cos থিটা / sin থিটা তাহলে cot থিটার জায়গায় আমরা cos থিটা / sin থিটা লিখে দিয়েছি আর প্লাস c সমাকলন ধ্রুবক তো এই cos থিটাকে আমরা x ধরেছিলাম তাই cos থিটার জায়গায় আমরা x পুট করলাম আর sin থিটাকে আমরা লিখলাম √ ওভার 1 - cos স্কয়ার থিটা তো আমাদের হলো √ ওভার 1 - x স্কয়ার cos এর জায়গায় আর প্লাস c সমাকলন ধ্রুবক যেমন ছিল তেমন পড়ে থাকলো ঠিক আছে এরপর দেখো 44 এর আগের অঙ্কটা কি আছে যে ইন্টিগ্রেশন dx / x এর কিউব √ ওভার x স্কয়ার - 1 এবার দেখো আমাদের আছে x স্কয়ার - 1 আমি তোমাদের এক্ষুনি বললাম যে x স্কয়ার - 1 যদি থাকে তাহলে হয় sec থিটা নাহলে cosec থিটা তো আমরা এখানে sec থিটা ধরে নিলাম তাহলে x sec থিটা তাহলে dx sec থিটার ডেরিভেটিভ করলে sec থিটা tan থিটা d থিটা ঠিক আছে এবার দেখো dx এর জন্য আমাদের হলো sec থিটা tan থিটা d থিটা আর x এর কিউব x কে আমরা যেহেতু sec থিটা ধরেছিলাম তাই sec কিউব থিটা √ ওভার x স্কয়ার এর জন্য sec স্কয়ার থিটা - 1 তাহলে আমাদের sec থিটা tan থিটা উপরে যেমন ছিল তেমন থাকলো sec কিউব যেমন ছিল তেমন থাকলো আর sec স্কয়ার - 1 মানে tan স্কয়ার আছে এটা √ এর বাইরে বের হলো tan থিটা তাহলে এই tan থিটা আমাদের কাটা গেল আর একটা sec sec কাটা গিয়ে আমাদের থাকলো কি যে ইন্টিগ্রেশন 1 / sec স্কয়ার থিটা d থিটা এবার এই sec স্কয়ারটা আমাদের উপরে উঠলে হবে কি কারণ cos এর রেসিপ্রোকাল তাহলে sec এর জন্য হবে cos স্কয়ার d থিটা এবার দেখো cos স্কয়ারকে আমাদের যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে আমরা একটা হাফ দিতে হবে মানে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা একটা সামনে একটা হাফ দিলাম আর ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার থিটা d থিটা ঠিক আছে তারপরে দেখো হাফ এবারে 2 cos স্কয়ার মানে আমাদের হচ্ছে 1 + cos 2 থিটা * d থিটা ঠিক আছে এটা আমাদের ইন্টিগ্রেশন এবারে হাফ তো আমাদের থাকলো 1 এর জন্য থিটা আর cos 2 থিটার জন্য আমাদের হয় sin 2 থিটা / 2 তাহলে এটাই দেখো এটা করা হয়েছে তারপরে হাফ থাকলো 1 এর জন্য থিটা আর cos 2 থিটার জন্য sin 2 থিটা / 2 + c এবারে থিটা থাকলো যেমন আর 2 sin থিটা এই sin 2 থিটাকে আমরা লিখলাম 2 sin থিটা cos থিটা তো একটা উপর নিচে দুই আমাদের কেটে গেল তারপরে থিটা যেমন ছিল তেমন থাকলো তো sin থিটাকে আমরা লিখতে পারি √ ওভার 1 - cos স্কয়ার থিটা বাট cos এর জন্য 1 / sec স্কয়ার মানে cos যেহেতু sec এর রেসিপ্রোকাল তাই sec স্কয়ার আর cos থিটাটাকে আমরা লিখলাম 1 / sec থিটা কারণ যেহেতু আমরা এখানে সেকটাকে এক্স ধরেছি তাই আমরা পুরো অঙ্কটাকে কিন্তু সেকে নিয়ে যাব তাই আমরা সেকে নিয়ে গেলাম তো হাফ থাকলো তো থিটা মানে আমাদের এখানে যদি থিটার ভ্যালু আমরা বের করি তাহলে এটা সেক ইনভার্স এক্স হবে তাহলে এখানে থিটার জায়গায় আমরা সেক ইনভার্স এক্স পুট করে দিয়েছি আর এখানে আমরা সেক এক্স এর সেক থিটার মানটা পুট করেছি তাহলে 1 - 1 / x স্কয়ার এটা 1 / x + c তো এটা তো সেক ইনভার্স যেমন ছিল তেমন থাকলো এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে আমাদের হচ্ছে x স্কয়ার - 1 আর নিচে x স্কয়ার √ এর বাইরে বের হলো x আর 1 / x যেমন ছিল তেমন তো এই হাফ দিয়ে আমরা গুণ করে দিয়েছি তাহলে হাফ sec ইনভার্স x প্লাস হাফ আর এই x গুণ হয়ে আমাদের হয়ে গেল x স্কয়ার আর প্লাস c তো সমাকলন ধ্রুবক ছিলই তো আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো 45 এর আগের অঙ্কটা কি আছে একই রকম dx / 1 - x কিন্তু রুটের ভিতরে আছে কি 1 - x স্কয়ার তো যখনই আমাদের এখানে 1 - x স্কয়ার আছে তো আমি তোমাদের এক্ষুনি বলেছিলাম যে যদি 1 - x স্কয়ার থাকে তাহলে আমরা cos থিটা বা sin থিটা পুট করব তাহলে আমি এখানে কি করলাম x এর জায়গায় sin থিটা পুট করে দিলাম তাহলে dx সমান আমাদের হচ্ছে cos থিটা d থিটা তো এখানে dx এর জায়গায় আমরা cos থিটা d থিটা লিখলাম আর 1 - x এর জায়গায় sin থিটা যেহেতু sin থিটা ধরেছিলাম ইনটু √ ওভার 1 - sin স্কয়ার থিটা তো 1 - sin স্কয়ার মানে cos স্কয়ার আর সেটা √ এর বাইরে বের হলো cos থিটা তাহলে এই নিচের cos আর উপরের cos কেটে গেল তাহলে নিচে থাকলো d থিটা / 1 - sin থিটা এবার আমরা কি করলাম উপরে একটা এর উল্টা চিহ্ন দিয়ে মানে 1 + sin থিটা দিয়ে গুণ করলাম তাহলে আমাদের উপরে চলে এলো 1 + sin থিটা d থিটা আর নিচে 1 - sin থিটা ইনটু 1 + sin থিটা ঠিক আছে তো দেখো উপরে 1 + sin থিটা যেমন ছিল তেমন থাকলো মানে এধারে যদি আমি তোমাদের একটু কষে দেখাই তাহলে দেখো উপরে যেমন ছিল 1 + sin থিটা তেমন থাকলো ইন্টিগ্রেশন 1 + sin থিটা d থিটা আর নিচে আমাদের হচ্ছে a + b * a - b মানে a² - b² মানে 1 - sin² থিটা আর 1 - sin² থিটা মানে কি cos² থিটা
তাই এখানে নিচে আমরা cos স্কয়ার থিটা লিখেছি। এবারে এবার এটাকে আমরা সেপারেটেড করে দেব, তাহলে 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার, আর sin বাই cos নিলে হয় এন্ড sin বাই আমরা একটা cos নিলাম। আচ্ছা সরি, এখানে আমরা কি করলাম 1 বাই cos স্কয়ারই নিলাম, 1 বাই cos স্কয়ার মানে আমাদের হচ্ছে sec স্কয়ার, আর একটা sin থিটা আমাদের ছিল ইনটু d থিটা। তো এখানে আমাদের sec স্কয়ার থিটা থাকলো প্লাস এখানে দেখো আমাদের sec স্কয়ার থিটা ইনটু একটা, যদি আমরা সরি এইখানটা যদি আমরা একটু আলাদা করে দিই তাহলে আমাদের খুব ভালো হয় আর কি। মানে ইন্টিগ্রেশন দেখো 1 বাই আমাদের হচ্ছে কি cos স্কয়ার থিটা প্লাস আমরা নিলাম কি একটা sin বাই cos নিলে আমাদের হচ্ছে tan থিটা, আর একটা 1 বাই cos মানে সেটা হবে sec থিটা ইনটু d থিটা। তো দেখো এবারে 1 বাই cos স্কয়ার cosটা cosটা উপরে উঠলে সেটা হবে sec স্কয়ার থিটা প্লাস sec থিটা tan থিটা ইনটু d থিটা। তো এবারে sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন করলে tan থিটা, sec থিটা tan থিটার ইন্টিগ্রেশন করলে sec থিটা প্লাস c। এবারে যেহেতু আমরা এখানে sin থিটাকে x ধরেছিলাম, যেহেতু আমরা এখানে sin থিটাকে x ধরেছিলাম তাই আমাদের পুরো অঙ্কটাতে sin এ আসতে হবে। তাহলে আমরা tan কে কি করলাম sin / cos, আর sec কে কি করলাম 1 / cos + c। তো এবারে আমরা cos থেকে আবার sin এ যেতে হবে, তাহলে sinটা sin ই থাকলো আর এই cos কে √1 - sin স্কয়ার, একই রকম এই cos কে √1 - sin স্কয়ার। এবারে জাস্ট আমরা sin এর মান x সেটা পুট করে দিয়েছি, তো উপরে x পুট করলাম √1 - x স্কয়ার, এখানে 1 / 1 - x স্কয়ার + c। এবারে যদি এই দুটোকে আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে আমাদের নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এটাকে যদি আমরা করি তাহলে আমাদের নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে হচ্ছে এক্স প্লাস 1 প্লাস সি। তো এইবারে এই 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই আমরা এখানে লিখেছি রুট ওভার 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স। এবার আমরা কি করলাম যে এই রুট ওভার এক্স প্লাস 1 কে আমরা কি লিখতে পারি, যে এক্স প্লাস 1 কে আমরা কি লিখতে পারি যে রুট ওভার এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। একে যদি আমরা রুটের ভিতরে ঢুকাই তাহলে আমাদের কি হবে রুট ওভার এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, তার মানে কি একবার রুট ওভার এক্স প্লাস 1 একবার, আবার একবার রুট ওভার এক্স প্লাস 1। তো এক্স প্লাস 1 কে আমরা লিখেছি রুট ওভার এক্স প্লাস 1 ইন্টু রুট ওভার এক্স প্লাস 1, কারণ একই রুটের যদি গুণ হয় তাহলে সেই সংখ্যাটা হয়। মানে যদি আমরা রুট 7 ইন্টু রুট 7 করি তাহলে আমরা কত পাই 7 পাই, ঠিক। একই রকম এখানে কি রুট ওভার এক্স প্লাস 1 ইন্টু রুট ওভার এক্স প্লাস 1 করলে এক্স প্লাস 1 পাই, তাই এক্স প্লাস 1 কে আমরা লিখেছি রুট ওভার এক্স প্লাস 1 ইন্টু রুট ওভার এক্স প্লাস 1। এইবার উপর নিচে একটা রুট ওভার এক্স প্লাস 1 কাটা গেল, তাহলে উপরে পড়ে থাকলো রুট ওভার এক্স প্লাস 1 আর নিচে থাকলো রুট ওভার 1 মাইনাস এক্স, উপরে থাকলো 1 প্লাস এক্স নিচে থাকলো 1 মাইনাস এক্স, আর প্লাস সি সমান করলো ধ্রুবক, ঠিক আছে। তো এরপরে কোশ্চেন দেখো 46 দাগের কোশ্চেন কি আছে, cos টু দি পাওয়ার 5 এক্স বাই সাইন এক্স ডিএক্স। তো এখানে আমরা কি করলাম সাইন এক্স কে নিচেরটাকে জেড ধরলাম, কারণ সাইন এক্স যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা cos এক্স পাবো, তাই দেখো সাইন এক্স কে আমরা জেড ধরলাম, তার সাইন এক্স এর জন্য আমাদের হলো cos এক্স ডিএক্স ইনটু ডিজেড। তো এখানে একটা cos এক্স ডিএক্স এর জন্য আমাদের হয়ে যাবে কি ডিজেড, তো একটা cos এক্স ডিএক্স এর জন্য আমাদের হয়ে গেল ডিজেড। আর cos টু দি পাওয়ার 4 এক্স কে আমরা কি লিখতে পারি cos স্কয়ার এক্স, মানে আমরা কি জানি cos স্কয়ার এক্স মানে আমরা জানি কি যে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স। এবার যেহেতু এখানে 4 আছে তার মানে কি এর হোল স্কয়ার, তাহলে এধারেও আমরা হোল স্কয়ার লাগালাম, তার মানে আমাদের কি হলো 1 মাইনাস সাইন স্কয়ার এক্স এর হোল স্কয়ার, আর সাইন এক্স এর জন্য তো জেড ডিজেড। তো এইবারে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, যেহেতু সাইন এক্স কে জেড ধরেছি তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার এর হোল স্কয়ার বাই জেড ডিজেড। এবার এটাকে আমরা হোল স্কয়ার আকারে ভাঙলাম, তাহলে 1 মাইনাস 2 জেড স্কোয়ার আর জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডিজেড বাই জেড। এবার আমরা সেপারেটেড করে নিলাম, তাহলে 1 বাই জেড এর ইন্টিগ্রেশন করলে হবে লগ জেড, আর এই একটা জেড কেটে গিয়ে থাকলো 2 জেড, 2 জেড এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের হয় জেড স্কোয়ার বাই 2, মানে 2 ছিল সামনে আর জেড এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হয় জেড স্কোয়ার বাই 2, আর এই 2 এই 2 কেটে গিয়ে আমাদের থাকলো জেড স্কোয়ার, তাই এখানে আমাদের জেড স্কোয়ার, আর প্লাস একটা জেড এখানে কেটে যাওয়ায় থাকলো জেড কিউব, আর জেড কিউব এর ইন্টিগ্রেশন করলে জেড দিবার 4 বাই 4 প্লাস সি সমাকলন ধ্রুবক। এবার জাস্ট আমরা জেড এর মানটা এইখানে যে জেড এর মান সাইন এক্স ছিল সেটা আমরা জাস্ট এখানে পুট করে দিচ্ছি, জেড এর জায়গায় সমস্ত জেড এর জায়গায় আমরা সাইন এক্স পুট করে দিয়েছি, তো এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো আমাদের লাস্ট কোশ্চেন 47 দাগের কোশ্চেন, তো 47 দাগের কোশ্চেনটা কি আছে দেখো, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস কিউব রুট অফ এক্স প্লাস 1। তো আমরা কি করলাম এক্স প্লাস 1 কে জেড দিব 6 ধরলাম, তো এখানে এক্স এর জন্য ডিএক্স আর জেড দিবার সিক্স এর জন্য আমাদের হচ্ছে সিক্স জেড দিবার ফাইভ ডিজেড, কারণ এটা ডেরিভেটিভ করলাম। এবার এখান থেকে আমরা এক্স এর মানটাও বের করে নিলাম, তাহলে জেড দিবার সিক্স মাইনাস ওয়ান, বাস এবার আমরা অঙ্কে পুট করবো। তো এক্স এর জায়গায় আমরা পুট করে দিলাম জেড দিবার সিক্স মাইনাস ওয়ান, ডিএক্স এর জন্য আমরা পুট করলাম সিক্স জেড দিবার ফাইভ ডিজেড, তো এখানে পুট করে দিয়েছি। আর রুট ওভার এক্স প্লাস ওয়ান, তো এক্স প্লাস ওয়ানকে যেহেতু জেড দিবার সিক্স ধরেছিলাম সেটা রুটের বাইরে বেরোলে কিউব হবে, আর এখানে কিউব রুট ছিল তাহলে এটা জেড স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে নিচ থেকে আমরা একটা জেড স্কোয়ার কমন নিলাম, তো একটা জেড স্কোয়ার কেটে গিয়ে এখানে জেড দিবার ফাইভ ছিল কেটে গিয়ে উপরে হয়ে গেল জেড কিউব, আর ছয়টাকে আমরা বাইরে বের করে নিলাম। তারপরের লাইন দেখো, তো আমাদের পড়ে থাকলো জেড কিউব জেড দিবার সিক্স মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান ডিজেড। এরপরের লাইন কি করলাম দেখো, জেড কিউব যেমন ছিল তেমন থাকলো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি জেড কিউব এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে যেমন ছিল তেমন থাকলো, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি একবার এ মাইনাস বি একবার, আর নিচে যেমন ছিল তেমন থাকলো।
তারপর দেখো এটাকে যদি আমরা সূত্রে ভাঙি তাহলে এটাকে আমরা কিউবের সূত্রে ভাঙতে পারি, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর যেমন জেড কিউব মাইনাস ওয়ান যেমন ছিল তেমন থাকলো, মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয় আমাদের কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা জাস্ট আমরা এখানে এইখানে লাগিয়েছি, ঠিক আছে। তো তারপর দেখো উপরে একটা জেড প্লাস ওয়ান, নিচে একটা জেড প্লাস ওয়ান কেটে গেল। তারপর যদি এই পুরোটাকে আমরা গুণ করি তাহলে আমাদের হবে জেড দুবার এইট মাইনাস জেড দুবার সেভেন প্লাস জেড দুবার সিক্স মাইনাস জেড দুবার ফাইভ প্লাস জেড দুবার ফোর মাইনাস জেড এর কিউব। তারপর জাস্ট আমরা ইন্টিগ্রেশন করে দিয়েছি, এই যে আটের জন্য নাইন বাই নাইন হবে সরি এখানে, আর এখানে সাতের জন্য এইট বাই এইট, ছয়ের জন্য সেভেন বাই সেভেন, পাঁচের জন্য জেড দুবার সিক্স বাই সিক্স, ফোরের জন্য জেড দুবার ফাইভ বাই ফাইভ, আর কিউবের জন্য জেড দুবার ফোর বাই ফোর। তারপর তোমাদের একটা কাজ করতে হবে, এইখানে জেডের মানটা জাস্ট পুট করে দিতে হবে। এই যে অঙ্কের থেকে যদি আমরা জেডের মান বের করি, মানে এইখান থেকে যদি আমরা জেডের মান বের করি তাহলে আমাদের কি করতে হবে, এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এক এর ছয় হচ্ছে, ঠিক আছে। তো এই এক্স প্লাস ওয়ান জেড সমান এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এক এর ছয়, তো এইখানে জেডের জায়গায় আমরা জাস্ট এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এক এর ছয় সব জায়গায় পুট করে দিলে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এটা পুট করে নিতে পারবে। তো আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করে দিচ্ছি, পরের ক্লাসে আমরা দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো শুরু করবো।